আসসালামু আলাইকুম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আমরা বাংলার স্বাধীনতা পেয়েছি। আমার বাংলাদেশ আজ মুক্ত স্বাধীন দেশে আমরা বসবাস করছি। তার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার নেতৃত্বে উত্তরোত্তর বাংলাদেশ এগিয়ে চলেছে। তার স্বপ্নের বাস্তবায়ন আজ পদ্মা সেতু আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। বিভিন্ন ষড়যন্ত্রের উপেক্ষা করে তিনি অকুতোভয় সাহস নিয়ে এই সেতু নির্মাণ করেছেন, এবং শুধু এই ক্ষেত্রে নয়, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে তার যে নির্মাণ শৈলীর যে ছোঁয়া, তার যে উদ্ভাবনী শক্তি সত্যি বিস্মিত। আমার মহাপরিচালক মহোদয়, উনি আমাকে নির্দেশনা দিয়েছেন আমার এই আনন্দের দিনে আমরা যেন আনন্দটা পাশাপাশি ভাগ করে নিতে পারি। তা মহাপরিচালক মহোদয় এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।